সাবস্ক্রাইব করুন জিকে টাইম চ্যানেলটিকে এবং পাশে বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও তাড়াতাড়ি দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জিকে টাইমের আরেকটি নতুন ভিডিওর সাথে। তো আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, তো সেটা জীবন বিজ্ঞানের একটি পার্ট, তো লাইফ সায়েন্স। তো সেটা হচ্ছে প্রাণী ও উদ্ভিদদের ডিপ্লয়ার যে ক্রোমোজোমের সংখ্যা আছে, তো সেইগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তো এটা গুরুত্বপূর্ণ বন্ধুরা, আপনারা পরীক্ষা অবশ্যই জানেন, এটা পরীক্ষা অনেকবার আসে, তো সেই সংক্রান্ত একটা ভিডিও আজকে আমি আলোচনা করব। তো আশা রাখবো ভিডিওটা আপনারা শেষ অবধি দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে সেই প্রতিবারের না একটা কথাই বলবো বন্ধুরা, আপনারা যারা জিকে টাইমকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও অবধি করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে বেল আইকনে কিন্তু অবশ্যই ক্লিক করবেন লেটেস্ট ভিডিও তাড়াতাড়ি দেখার জন্য। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো সবার প্রথমেই হচ্ছে আপনার মানুষ, ঠিক আছে। তো মানুষের ক্রোমোজোমের সংখ্যা প্রথমে আমি প্রাণীদের সম্পর্কে বলবো, তারপর হচ্ছে আপনার উদ্ভিদদের সম্পর্কে বলবো, ঠিক আছে। তো মানুষ হচ্ছে আপনার, মানুষের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে আপনার 46টি, ঠিক আছে। তো পরীক্ষা অনেক সময় 23 জোড়াও জিজ্ঞাসা করা হয়, তো সেটা হচ্ছে আপনার মানুষ, ঠিক আছে, মানুষের হচ্ছে 46টি। তারপরে দেখুন কুকুর, তো কুকুরের হচ্ছে 78, তো 78টি ক্রোমোজোম থাকে হচ্ছে আপনার কুকুরের। তারপরে দেখুন শিম্পাঞ্জি, তো শিম্পাঞ্জির থাকে হচ্ছে আপনার 48টি ক্রোমোজোম, ঠিক আছে। তারপরে হচ্ছে বানর, বানরের থাকে হচ্ছে আপনার 42টি ক্রোমোজোম, এবং বিড়ালের থাকে হচ্ছে আপনার 38টি ক্রোমোজোম, ঠিক আছে। তারপরে দেখুন কিউলেক্স মশা, তো কিউলেক্স মশা হচ্ছে আপনার 6টি ক্রোমোজোম থাকে। তারপরে দেখুন বন্ধুরা সোনা ব্যাঙ, তো সোনা ব্যাঙের হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে আপনার 26টি, ঠিক আছে। তারপরে আসছে আমাদের কুনো ব্যাঙ, কুনো ব্যাঙের হচ্ছে আপনার 22টি ক্রোমোজোম থাকে। অ্যানোফিলিক্স মশা, এদের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে আপনার 6টি। বাসগৃহে যে মাছি থাকে, তো সেই মাছির ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে আপনার 12টি। তারপরে দেখুন ধান, ধানের ক্রোমোজোম, এবার আমরা উদ্ভিদে চলে আসলাম, ঠিক আছে। উদ্ভিদে হচ্ছে ধানের হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা থাকে আপনার 24টি, যেটা পরীক্ষা জিজ্ঞাসা কিন্তু করা হয়। তারপরে দেখুন গম, তো গমের হচ্ছে আপনার 28টা থেকে 42টার মধ্যে ক্রোমোজোম থাকে, ঠিক আছে। তারপরে চলে আসি ভুট্টা, ভুট্টার থাকে আপনার 20টি ক্রোমোজোম। তারপরে হচ্ছে বন্ধুরা বাঁধাকপি, তো বাঁধাকপির ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে আপনার 18টি। তারপরে আসছি আমরা তরমুজ নিয়ে, তো তরমুজের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে আপনার 22টি, ঠিক আছে। চায়ের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে আপনার 30টি, এবং মটরের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে আপনার 14টি, এবং মূলার ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে আপনার 14টি। তাহলে মটর আর মূলা আমাদের এই দুটোরই ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে আপনার 14টি। তারপরে দেখুন পেঁয়াজ, তো পেঁয়াজের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে আপনার 16টি, এবং পেঁপের মানে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে আপনার 18টি। তো বন্ধুরা এইগুলো পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় কার কতগুলো ক্রোমোজোম আছে, তো আপনারা বিশেষ করে মনে রাখবেন মানুষের কটা, শিম্পাঞ্জির কটা, বাদরের কটা, আর এদিকে আপনারা মনে রাখবেন ধানের কটা ক্রোমোজোম, ঠিক আছে। তো এইগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো আমি পরীক্ষায় পেয়েছি, তো সেগুলো আপনাদেরকে বললে আপনারা সবগুলোই পড়ে রাখবেন, কিন্তু এইগুলো আমি পেয়েছিলাম। তো বন্ধুরা ভিডিওটা আমি ছোট্ট হয়ে গেল, আমার শরীরের খুব মানে খারাপ অবস্থা, তো সেই জন্য আজকে একদম ছোট একটা ভিডিও তৈরি করলাম। তো ভিডিওটা যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা ভিডিওটাতে লাইক করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর চ্যানেলটির সাথে থাকার জন্য এবং ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।